আমি 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 মামা আসছি, যখন আমি মরিয়া আসছি, তো যেটা আমি বলছে আসছি, সেটা আমি একটু বলি। আসছি। আপনি কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে নাস্তিক, এইসব হিসাবে আপনি পরে আসেন। আমার বক্তব্যটা আপনি আগে শুনেন, দর্শক শুনুক। আপনাকে আমি অ্যান্সারটা দিচ্ছি না, আমি দর্শকের প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, আশা করি বিষয়টা বুঝে নেবেন। যদি আমাকে সেই জায়গায় আসতে হয়, তাহলে তো আমাকে সবগুলি জায়গায় আসতে হবে। আমি এইখানে এইটা মানবো, ওইখানে ওইটা মানবো না? হ্যাঁ, আমি ওইখানে দেখেছি যে নারী শিক্ষা জিরো, আমি জিরোতে চলে আসব। আমি দেখেছি সে ছোট্টবেলা নাবালক থাকতে আমার দাদি, তার দাদি, তার দাদিকে বিয়ে দেওয়া হয়েছে, আমি সেই জায়গাটা চলে আসব। আই এম এ জাহিলিয়ার যুগে আমি চলে আসব। আমি ডিজিটাল বাংলাদেশ চাইবো, ডিজিটাল বিশ্ব চাইবো, স্মার্ট বাংলাদেশ চাইবো, স্মার্ট বিশ্ব চাইবো। কিন্তু আমি চলে আসব, হাত কাটা হোক, রক কাটা হোক, এইভাবে পাথর নিক্ষেপ করে মারা হোক। এইসব কথাগুলো কেন আসবে, কোন যুক্তিতে আসবে? আসতে গেলেই তো আমাকে সবটা জায়গা ছুতে হবে, যে কি কি আরো ছিল, এর সাথে কি কি সম্পৃক্ত ছিল। সম্পৃক্ত ছিল তো আপনি অস্বীকার করতে পারবেন যে এগুলি তো এটার সাথেই ছিল, কেন আমরা সেই জায়গাটা যাব না? আশা করি ভাই মিলিয়ে নেবেন যে আপনি যেই জায়গাটা থেকে যেই মানসিকতার প্রশ্ন করছেন, ওই মানসিকতার জায়গায় বাংলাদেশ নেই। এই অপ্রতিরোধ্য বাংলাদেশ উন্নয়নের সেই রোল মডেল, এবং কি নারীদের বিষয়ে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন হয়েছেন এই নারী শিক্ষায়, নারী উন্নয়নে, নারী ক্ষমতায়নে। অত এই জায়গায় বসে যদি আপনি বলেন যে ছোট ছোট মেয়েরা কেন রাজনীতি করবে, কেন বিয়ে বিয়ে করছে না, তো ছাত্রলীগ কেন করবে, কি প্রয়োজন আছে, তো এইসব আর কি মানে বিভ্রান্ত করতে চাচ্ছেন আপনি। আপনি নিজেও বুঝেন না আসলে দেশটা কোথা দিয়ে যাচ্ছে, রাজনীতিটা কোথা কিভাবে করা উচিত আপনি বুঝেন না বিদায়ী। আপনার থেকে এরকম প্রশ্ন গতকালও একই লোক একই প্রশ্ন করেছেন, আজও আপনি এমন প্রশ্ন করেছেন। তো আমি বলবো ভাই আপনাকে অনুরোধ করব, একটু সংবিধানটা জানেন। দর্শককে বলছেন আপু? জি জি, দর্শক, আপনি তো, আমি দর্শককে বলছি, আমি দর্শকের প্রশ্নের অ্যান্সারই দিয়েছি। বললাম না আহমেদ আল কবির, তার প্রশ্নের অ্যান্সারটাই দিয়েছি, যে গতকালকে উনি আমাকে একই কথা প্রশ্ন করেছেন। তো সেই জায়গাটা আমি ওনাকে বলবো যে ভাই আমরা যেই রকম কথা বলি, আপনিও সেইভাবে একটু জেনে শুনে বুঝে আসেন যে কোথা দিয়ে কি হচ্ছে দেশে এবং কি বিশ্বে। তাহলে আপনার মাথায় ঢুকবে যে কেন নারী পড়াশোনা করবে, কেন নারী নেতৃত্ব দেবে, কেন সে ঘরে বসে শুধু বাচ্চা পালবে না, কোথায় আপনি আছেন, কোথায় দেশ আছে, কোথায় বিশ্ব আছে, এই বিষয়গুলো জানবেন। আরেকটা বিষয় এসেছে এখানে, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নটা ছিল আজ জামায়াতের, জামায়াতের ভাষা নিয়ে, ভাষা নিয়ে। ভাই আমি শেষ করবো, ভাষা নিয়ে নাকি জামায়াত ইসলামের গোলাম আজম সাহেব নাকি আপত্তি করেছে, অথচ ইতিহাস বলছে সেই প্রথম এই আমাদের বাংলা ভাষা করার জন্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এই আপত্তিটা প্রথম করেছিল। সেখানে কোন মুসলিম কোন রকম আপত্তি করে নাই, উনি একটা উদ্ভট কথা বলে গিয়েছেন, উনাকে বলবো না, কারণ উনার জানাশোনার সীমানাটা কি, উনার কথা শুনলেই বোঝা যায়, যার জন্য উনি উনার মতো করে বলে গেছেন। কারণ উচ্চারণের বেলায় আমি দেখেছি, কথা বলার সময় দেখেছি, পরিবেশগত সবকিছু মিলিয়ে একটা মানুষকে বোঝা যায়। তো সেই জায়গাটা এরকম উদ্ভট একটা প্রশ্ন, উদ্ভট একটা অ্যান্সার উনি দিয়েই যেতে পারেন। সেগুলা নিয়ে কিন্তু আমরা থেমে থাকি নাই, সেগুলো কিন্তু বাংলাদেশ থেমে থাকে নাই, সেগুলো নিয়ে কিন্তু কোন দল, আমি যেটা বলবো বাংলাদেশের আজকাল যে প্রধান দুইটা দল, ওই প্রধান দুইটা দলের মধ্যেও কিন্তু এরকম মানসিকতা নাই, যেটা মানে পার্থক্যের দিক থেকে কম বেশি, কিন্তু প্রধান দুইটা দলের মধ্যে এইরকম বক্তব্য নাই। আমিও যখন অত্যাচারিত হব এই ভয়ে আমাকেও আমার বাবা ছাত্রলীগের সভাপতির কাছে, সাবেক ছাত্রলীগের সভাপতির কাছে বিয়ে দিয়ে দেন। তো সেইখানে এসে আমি যেটা দেখেছি, আমি যে আশা নিয়ে এসেছি, আমি যে বিশ্বাস নিয়ে এসেছি যে হয়তো সংস্কৃতি মনা উনি ভালো একটা জব করেন, উচ্চশিক্ষিত, ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগে আছেন, যুবলীগের সদস্য ছিলেন, তো উনি আমাকে পড়াশোনার সুযোগটা দেবে, আমি নেতৃত্ব দেব। কারণ আমি দেখেছি যখন ক্লাস সিক্সে পড়ি, তখন থেকে সেই বিএনপির লোকজন গিয়ে আমাদের ক্লাসে ক্লাসে বুঝিয়েছিল যে রাজনীতিটা কেন করব, কেন আমরা তাদেরকে টিকিয়ে রাখবো। তো সেই হিসাব করে যেহেতু আমি আমি জানি বাংলাদেশের ইতিহাস মোটামুটি, সেই জায়গাটায় আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে দেশের জন্য লড়বো। বিয়ে করলাম, করার পরে দেখা গেছে আমার পড়াশোনাটা বারংবার বন্ধ করে দেওয়া হয়েছে। আমি অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে, আত্মহত্যার চেষ্টা করার মতো পজিশনের ভেতর দিয়ে যে আমি এম এ পাস করেছি, বা আমি এখন পড়াশোনা যেটা আইন নিয়ে পড়াশোনা করছি, বা বাকি অনেক পড়াশোনার যে আমার প্ল্যান ছিল, ভিসা করেছিলাম পিএইচডি করার জন্য, করতে পারিনি, তো এগুলিতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো এই জায়গাটাই চলে আসে,
কেন আমরা বাল্য বিয়ে করব? বাল্য বিয়েটা করলে আমরা তো নেতা হতে পারবো না, এটা প্রত্যেকটা পরিবার দেবে না, কিছু পরিবার দেবে, কিন্তু যেখানে ছাত্রলীগের সভাপতি আমাকে দিতে চায়নি, সেখানে অন্য মেয়েরা যদি বিয়ে করে তাহলে তারা তো এই নেতৃত্ব দিতে পারবে না, এই কথাটা ওই নেত্রীর মাথায় নেওয়া উচিত ছিল বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। কারণ আমি মিলির ঘটনাটা শেখানো যাবে এরকম না, এরকম হাজার মিলি আছে, এরকম হাজার নারী আছে যারা কিনা যোগ্যতায়, দক্ষতায়, সামাজিকতায় অনেক এগিয়ে আছে, কিন্তু তারা সেই স্পেসটা পাচ্ছে না, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে না। এই জন্যই তাদেরকে আগে তাদের শিক্ষা জীবন শেষ করে, তাদের নেতৃত্বের জায়গা শেষ করে, তারপর তাদেরকে আসা উচিত নেতৃত্ব দিতে। সে যদি বিয়ে করে বসে থাকে তাহলে তার পক্ষে সব পরিবার এভাবে সুযোগটা দেওয়া যাবে না। আমার ভাই যে কথাটা বলেছে তার কথায় যে হাত কেটে দেওয়া, পাথর নিক্ষেপ করা, তো দুনিয়া প্রতিষ্ঠিত হয়েছে, দুনিয়া উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, সেই জায়গাটায় যদি আমরা আবার সেই আহমেদ আল কবির কিন্তু ওই একই রকম করে বলা বলে গিয়েছে আইয়ুবীর মতো একটা ভাষা। আইয়ুবী বলেছে যে কলেজের প্রিন্সিপাল ওই মেয়েটাকে জুতার মালা পরিয়েছে এবং ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি রকম মানে বাজে ধরনের মানে সেই বিচার ব্যবস্থা একটা শিক্ষিত রাষ্ট্রে! সংশোধন করে দেই, 1 মিনিট, কলেজের প্রিন্সিপাল না, বেগম সুফিয়া কামাল হলের সম্মানিত যিনি প্রভোস্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন, তারা তাকে বহিষ্কার করেছে। কলেজের কোনো প্রিন্সিপাল ধন্যবাদ ধন্যবাদ, যাই হোক আপনার বহিষ্কার করেছে। কেন করেছে? তার আগে তাকে জুতার মালা পরিয়ে আমার বক্তব্যটা হলো জুতার মালার ধাক্কা, সেই কথাটাই আমি যাচ্ছি না, আমি আসতেছি যে আমার সেই ভাই এই কথাটাই সে বলে গিয়েছেন, এভাবে হোক, এভাবে হওয়া উচিত, আমরা এরকম সেই শাসন ব্যবস্থাটাকে চাচ্ছি। আমি সেই জায়গাটা যাব ভাই, যদি আমরা সেই শাসন ব্যবস্থায় যাই তাহলে আমাদেরকে 6 বছরের মেয়েকে বিয়ে দিতে হবে, তাহলে আমরা সবগুলাতে তো যাবো না, আমরা সব ছোবো না, আমরা তো সব ছোবো। 6 বছরের মেয়েকে বিয়েতে বসে শ্বশুর বাড়ি যাবে? কারণ আমরা এগুলা ইতিহাসে দেখেছি, আমরা দেখেছি কি সেই 18-র নিচে, 18-র নিচে এলাও নাই, বাংলাদেশও এলাও নাই, এখনো এলাও নাই। এই 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 আমি 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 আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অল্প বয়সে বিয়ে করা হয়েছে, এই কথাগুলো নাস্তিকদের কথা, এই কথাগুলো মহিউদ্দিন নাস্তিক, আপনারা জানেন জার্মানিতে আছে, সে বাংলাদেশে একসময় বলতো, সে বারবার বলেছে অন্ত্রতাকে অত্যাচার করেছে, অত্যাচার বিবেচ্য করেছে, অন্ত্রতাকে গ্লাস চাটিয়েছে, অন্ত্রতাকে জামা খুলতে চেয়েছে, প্যান্ট খুলতে চেয়েছে বা ভিডিও ধারণ করেছে, সে কিন্তু একবারও পিছনের কাহিনীটা একবারও আনে নাই। তো সেইখানেই কিন্তু আমাদের একটা ধোঁয়াশা থেকে যায়,